আসাম পুলিশের ফালপরা আহি গেল একটা ভাল খবর, কারণ আসাম পুলিশ এক্সিস কনস্টেবল রিক্রুটমেন্টর পোস্ট খালি হয়েছে। গতি এই পোস্টকিটার কারণে কেন আবেদন করবেন, কি কি নথিপত্র লাগবে আর কিমান বয়স হলে আপনাদের আবেদন করব লাগিব এই পোস্টর কারণে, আর লাস্ট ডেট আছে 8 ফেব্রুয়ারি, আর তার আগতে আপনাদের আবেদন করব লাগিব এই পোস্টর কারণে। তো ইয়া দেখলে পাইছে আসাম পুলিশ রিক্রুটমেন্ট 2023, মানে আসাম পুলিশ এক্সিস কনস্টেবল রিক্রুটমেন্ট 2023, আর জব টাইটেল আছে পুলিশ এক্সিস কনস্টেবল, আর টোটেল পোস্ট আছে 222টা পোস্টর কারণে, আর পে সেল আছে 14,000-49,000, প্লাস আপনাদের গ্রেড পে পাব 5,000 টাকা, আর এপ্লিকেশন উইন্ডো 10 জানুয়ারীর আরম্ভ হয়েছে, 8 ফেব্রুয়ারিত আছে লাস্ট ডেট, তার আগতে আপনাদের আবেদন করব লাগিব 2023 চনত। ইয়াত দেখিলে পাইছে এপ্লিকেশন ফিজ নীল আছে, মানে এপ্লিকেশনের কোনো পেমেন্ট করব নালাগে, আর এজ লিমিট আছে 18 বছরের 30 বছরের ভিতর। সিলেকশন প্রসেস আছে ফিজিক্যাল টেস্ট আছে 40 নম্বর, আর রিটেন এক্সাম আছে 50 নম্বর, আর ন্যাশনাল যদি আপনার এনসিসি সার্টিফিকেট আছে তেতিয়াহলে পাব 5 নম্বর, আর ওরাল ভাইবা টেস্ট আছে 5 নম্বর, আর তলত দেখলে পাইছে কিমান ভেকেন্সি কিমান ক্যাটেগরিত আছে দেখলে পাইছে, ক্যান্ডিডেট অফ ক্যাটেগরি ST ST বা MOBC OBCর কারণে এইকটা পোস্ট। তো ইয়াত টোটেল নম্বর অফ মেলর কারণে আছে 157, আর ফিমেলের কারণে আছে 65টা পোস্ট, আর তলত আছে কি কি ডকুমেন্ট লাগবে। ইয়াত ডকুমেন্ট রিকোয়ার্ড আছে HSLC সার্টিফিকেট, এডমিট কার্ড ফর এজ প্রুফ, মানে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেটর কারণে এইখান লাগবে, মানে ডেট অফ বার্থ প্রুফর কারণে এডমিট কার্ডখান লাগবে HSLCর, আর HSLCর পাস সার্টিফিকেট লাগবে, আর HSLCর মার্কশিট লাগবে, আর রেজিস্ট্রেশন অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট আছে সেই নম্বরটা লাগবে, তারপরে আহিলে কার্ড সার্টিফিকেট লাগবে, আর যদি আপনার NCC সার্টিফিকেট আছে তেতিয়াহলে লাগবে এই পোস্টর কারণে আবেদন করব হলে। নেক্সট অলপ তলত আহি আপনাদের কিমান সাইজর ডকুমেন্ট আপলোড করব লাগবে লেখা আছে, তারপরে আপনাদের এই পোস্টর কারণে এটা কেনেকে আবেদন করব লাগবে সকলখিনি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানাই দিয়া কৈছে। ইয়াত দেখলে পাইছে এপ্লিকেশন অনলাইন সিম্পল, ইয়াত এবার ক্লিক করব, আর যেটা ক্লিক করব তারপরে আহিব আপনাদের কারণে এনেকা ধরনের একটা ড্যাশবোর্ড আছে অনলাইন এপ্লিকেশন পোর্টেল সিম্পল, এবার ইয়াত আপনি ক্লিক করব, ইয়াত ক্লিক করে দিয়ার লগে আপনাদের ইয়াত স্টেপ বাই স্টেপ ফলো করব লাগবে, মানে আপনাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার পিছতে আপনাদের লগ ইন করে অ্যাপ্লাই পোস্ট করব লাগবে, আর এডমিট কার্ড ডাউনলোড করব পারিব, তারপর আপনাদের তলত দেখলে পাইছে অ্যাপ্লাই অনলাইন আছে, ইয়াত এবার ক্লিক করে দিব, ইয়াত ক্লিক করে দিয়ার লগে আপনাদের রেজিস্টার করব লাগিব সিম্পল, আপনাদের রেজিস্টার ক্লিক করব, যদি আপনাদের এটালকে বর্তমান সময় রেজিস্টার করা নাই সোনকালে করে লোক। ইয়াত দেখলে পাইছে ক্যান্ডিডেট নেম থাকিব, ফাদার্স নেম মাদার্স নেম ফোন নম্বর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নম্বর দিব, আর হাই কোয়ালিফিকেশন দিব, আর পার্মানেন্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করব লাগিব, আর জেন্ডারটা সিলেক্ট করব মেল নে ফিমেল, আর কাস্ট ক্যাটেগরি OBC নে MOBC ST নে SC সিলেক্ট করব লাগিব, তারপর আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করব। নেক্সট আপনার লাস্টত আছে আধার কার্ড, আধার কার্ডটা সিলেক্ট করে ইয়াত টিক মার্ক দিয়ে সাবমিট করব, মানে রেজিস্টার করব, রেজিস্টারটা যেটা ক্লিক করব তারপরে আপনাদের লগ ইন করব লাগিব, ইয়াত যেটা লগ ইনত ক্লিক করব তারপর আপনার নিজের নিজের ফোন নম্বরটো সিলেক্ট করব লাগিব, ডেট অফ বার্থ দিয়ার পিছতে আপনাদের ইয়াত সিম্পল লগ ইনত ক্লিক করব, লগ ইনত ক্লিক করে দিয়ার লগে আপনাদের কারণে বহুত কেটা পোস্ট আসবে, মানে আপনার সকলখিনি ডিটেলস ইয়াত লিখা থাকবে, আর ডেট অফ বার্থ কিমান সেইটো, মানে বহুতখিনি ডিটেলস লিখা থাকবে, আপনার কাস্ট ক্যাটেগরি মেল নে ফিমেল ফোন নম্বর সকলখিনি লিখা থাকবে। এটা এইটো বস্তুর কারণে মানে আসাম পুলিশ এক্সিস কনস্টেবলের কারণে কেনেকে আবেদন করব লাগবে মানে আপনার কয়ে আছো, ইয়াত আপনার বহুত কেটা পোস্ট আছে কিন্তু আপনার ইয়াত সেকেন্ড পোস্টটা দেখলে পাইছে আসাম পুলিশ এক্সিস কনস্টেবলের কারণে আবেদন করব লাগবে, ইয়াত 222টা পোস্ট আছে যোনটা দেখলে পাইছে, ইয়াত সিম্পল কাকতে দেখলে পাইছে এপ্লাই বলে একটা অপশন আছে, আর যোনবিলাক নট এপ্লিকেবল আছে ইয়াত আপনাদের আবেদন করব নোৱাৰিব এইকটা পোস্টর কারণে, আপনাদের সিম্পল ইয়াত 2 নম্বর পোস্টত আবেদন করব কারণে ইয়াত এপ্লাইড ক্লিক করব, এপ্লাইড ক্লিক করার পিছতে আপনার ইয়াত এখন সার্টিফিকেট লাগবে NCC সার্টিফিকেট, আপনার মানে একটা কথা কৈ দিছো যদি আপনার NCC সার্টিফিকেট আছে ইয়েস দিব, আর যদি নাই নো দিব, কারণ ইয়েস থাকলে আপনাদের ইয়াত 5 নম্বর একটা পাব বেশিকে, ঠিক আছে, তারপর আপনাদের ইয়াত নো দিব, নো দি দিয়ার পিছত আপনাদের ইয়াত বা যদি নাই তাহলে নো দিব, যদি আছে তাহলে ইয়েস দিব লাগিব, ঠিক আছে, আপনাদের সেভেন প্রসেসত ক্লিক করে দিয়ার লগে আপনাদের ইয়াত সিলেক্ট করব লাগিব পোস্ট, মানে কোনটো পোস্টর কারণে আবেদন করব বিচার, ইয়াত অকল এটার পোস্ট আছে এক্সিস কনস্টেবল সিম্পল, ইয়াত এবার ক্লিক করব, তারপরে আসব সেভেন প্রসেস মানে বা সাবমিট বলে আসব সিম্পল সাবমিটত ক্লিক করে দিব, সাবমিটত ক্লিক করে দিয়ার লগে আপনাদের ইয়াত সিলেক্ট পোস্ট নেম, নেমটো থাকিব এটো ফার্স্ট আপনাদের দেখলে পাইছে, যেটা নেক্সট করব তারপরে আসব আপনাদের কারণে ইয়াত এনেকা ধরনের একটা অপশন যত আপনাদের ইয়াত সেভেন প্রসেসত ক্লিক করব,
তাৰ পিছতে আপোনালোকে ইয়াত ডকুমেণ্ট আপলোড কৰিব লাগিব, মানে আপোনালোকৰ সকলোখিনি ডকুমেণ্ট আপলোড কৰিব লাগিব, যেনে আপোনালোকৰ কাৰ্ড চাৰ্টিফিকেট, তাৰপিছত পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেট, লগতে এজ প্ৰুফ বা আধাৰ কাৰ্ড বা পান কাৰ্ড বা আপোনালোকৰ যোনটো এজ প্ৰুফ হয় SSLC চাৰ্টিফিকেটো দিব পাৰে। তাৰপিছত এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ চাৰ্টিফিকেটখন ইয়াত আপোনালোকে আপলোড কৰিব লাগিব, লগতে আপোনালোকে ফটো আৰু ছিগনেচাৰ আপলোড কৰিব লাগিব। তাৰপিছত পাৰ্চনেল ডিটেইলছ, ইয়াত আপোনালোকৰ নামবিলাক আহি যাব, সকলোখিনি ডিটেইলছ আহি যাব। তাৰপিছত আপোনালোকে ইয়াত কমিউনিকেশ্যন ডিটেইলছ দিব লাগিব, পাৰ্মানেণ্ট ডিটেইলছ বা আপোনালোকৰ পাৰ্মানেণ্ট এড্ৰেছ বা প্ৰেজেণ্ট এড্ৰেছ যদি একে হয় তেতিয়াহ'লে ইয়াত টিকমাৰ্ক দিব। টিকমাৰ্ক দি দিয়াৰ লগে লগে আপোনালোকে ইয়াত সকলোখিনি চিলেক্ট কৰিব লাগিব, মানে আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট পুলিচ ষ্টেচন পিনক'ড নম্বৰ, ডিষ্ট্ৰিক্ট পুলিচ ষ্টেচন পিনক'ড নম্বৰ ইয়াত দুটা আছে, য'ত আপোনালোকে চেভ কৰি দিব। লগতে তাৰপিছত চেভ এণ্ড প্ৰচেছত ক্লিক কৰিব, চেভ এজ প্ৰচেছত ক্লিক কৰি দিব। চেভ এজ প্ৰচেছত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকৰ কাৰণে আহিব একাডেমিক ডিটেইলছ, মানে একাডেমিক ডিটেইলছটো আপোনালোকে যেতিয়া চিলেক্ট কৰিব তাৰপিছতে আপোনালোকৰ এইখন ভেৰিফাইড যাব, তাৰপিছত এডমিট আহিব, আৰু এডমিট অহাৰ পিছত আপোনালোকে এক্সাম দিব পাৰিব এই পোষ্টটোৰ কাৰণে। তো আপোনালোকক দেখুৱাই দিলোঁ অতি কম সময়ৰ ভিতৰত যে কেনেকৈ আপোনালোকে আসাম পুলিচ এক্সিছ কনষ্টেবলৰ কাৰণে কেনেকৈ আবেদন কৰিব পাৰিব অতি কম সময়ৰ ভিতৰত। যদিহে এইটো ভিডিঅ' চাই অলপমান হ'লেও ভাল পালে তেতিয়াহ'লে প্লিজ লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব অতি কম সময়ৰ ভিতৰত, কাৰণ আপোনালোকক এইটো ভিডিঅ'ত আপোনালোকক সকলোখিনি বুজাই দিলোঁ। তো লগ পাম আকৌ পুনৰ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে, আজিলৈ এৰিলোঁ।